শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার গরুর হাট, তবে বেশিরভাগ ক্রেতায় দাম বেশি বলে অভিযোগ করছেন। বড় গরু চেয়ে ছোট গরু চাহিদা বেশি। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরার চারটি উপজেলায় ১৬টি স্থায়ী পশুর হাটের মধ্যে সদর উপজেলার রামনগর ও কাটাখালীতে বসেছে সবচেয়ে বড় পশুর হাট। এছাড়া পৌরসভার ইটখোলা বাজারে অস্থায়ী পশুর হাট চলছে প্রতিদিন। হাটগুলোতে শেষ সময়ে কোরবানির গরু, ছাগল, মহিষ বেচাকেনা জমে উঠেছে। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। গরুর ব্যাপক দাম, এখন গরু না কিনে বাড়ি ফিরে চলে যাচ্ছি। মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে দামটা মনে হচ্ছে। ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় ১৫টি স্থায়ী ও ১১৩টি অস্থায়ী হাটে প্রতিদিন পশু বেচাকেনা চলছে। হাটে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি। ক্রেতারা পশুর দাম আগের বছরের চেয়ে বেশি বলছেন। আমাদের যে টার্গেট গরু কেনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে ১৫-২০ হাজার টাকা বেশি তুলনামূলক গতবার থেকে। এবারে গরুর দাম প্রচুর বেশি। দিনাজপুর সদরের রেলবাজার, বাবুর মাঠ সহ সবকটি পশুর হাটে কেনাবেচা চলছে। হিলিতেও ভিড় দেখা যাচ্ছে পশুর হাটে। জয়পুর হাটে শেষ মুহূর্তে কোরবানির হাটে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।